প্লাস খরচ হিসাব ডেবিট করতে হবে 15,000 টাকা, আর সাপ্লাই হিসাব ক্রেডিট করতে হবে 15,000 টাকা। পরবর্তী সমন্বয়ে আসেন, অফিস আসবাবপত্রের অবচয় 10,000 টাকা। আমরা জানি অবচয়ের জাবেদা, এটা টাকা দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ করতে হবে না। তাহলে জাবেদা হবে কি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করবেন। ক্লিয়ার? তো আমরা জানি অবচয় হিসাবটি পুঞ্জীভূত হিসাব, অবচয় হিসাব ক্রেডিট, যাতে যা আছে তাই হবে। অফিস আসবাবপত্র অবচয় সমন্বয় করালো। আচ্ছা, ব্যাখ্যা তো আপনাদের শিখাইছিলাম ক্লাসে, তাই না, কোচিং এ? তো ব্যাখ্যাগুলো আপনারা নিচে পড়ে নিয়ে নিজে নিজে, এটা সহজ আছে একটু। এবার আসেন পরবর্তী সমন্বয়ে, কি বলতেছে, বকেয়া বেতন 10,000 টাকা। আমি আপনাদের বকেয়া জন্য আলাদা রুলস দিয়েছিলাম, 1 নম্বর রুলস বলা আছে, কোন বকেয়ার ক্ষেত্রে যাবেদা হয় কি, ওইটার খরচটা ডেবিট এবং ওইটার বকেয়া খরচটা ক্রেডিট। যেমন বেতন যদি বকেয়া থাকে তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। মজুরি যদি বকেয়া থাকে, মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। যদি বিদ্যুৎ বিল বা আপনার অন্য কোনো বিল বা খরচ বা মজুরি বকেয়া থাকে তাহলে ওইটা বিদ্যুৎ বিল ডেবিট, বকেয়া বিদ্যুৎ বিল ক্রেডিট হবে। এইভাবে হতে থাকবে প্রত্যেকটা খরচের, খরচ ডেবিট হবে, ওইটার বকেয়াটা, বকেয়া খরচটা কি হবে, ক্রেডিট হবে, দায়বদ্ধতা বাড়বে। তো সুতরাং যাবে দেখেন, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, টাকা যা ছিল 10,000 টাকা, এই 10,000 টাকাই হয়েছে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব কি ক্রেডিট। বুঝতে পেরেছেন? 10,000 টাকা। এবার পরবর্তী সমন্বয় যাবে দেয় আসেন, 2 মাসের বিবিধ খরচ বকেয়া আছে। তাহলে 2 মাসের বিবিধ খরচ বকেয়া আছে। বিবিধ খরচ মানে কি, বিভিন্ন রকমের টুকটাক যে খরচগুলো হয়ে থাকে নর্মালি, বিবিধ খরচ অর্থাৎ দোকানে যেটা হিসাব রাখার মতো নয়, টুকটাক খরচ হয়ে থাকে, সেটা বিবিধ খরচ নামে হয়ে থাকে। যেমন ধরেন আপনার ফকির মিসকিনকে অর্থাৎ দান করা হয়, ফকিরদের দান করা হয়, বকশি দেওয়া হয়, এবং টুকটাক আরো কিছু থেকে থাকে এরকম খরচ, যেগুলো চোখে মানে নর্মালি হিসাবের নামে লিপিবদ্ধ করা যায় না, ওগুলো বিবিধ খরচ নামেই বলা হয়ে থাকে। বিবিধ খরচ আছে কত, 10,000 টাকা আছে এখানে, আছে না? এখন বিবিধ খরচ, 2 মাসের বিবিধ খরচ বকেয়া আছে। নর্মালি এই জায়গায় আপনার এই অঙ্কের মধ্যে সরাসরি 10 মাস যদি উল্লেখ থাকতো তাহলে নিচে কিন্তু আর এইভাবে সমন্বয়টা দেওয়া থাকতো না। এরকম 10 মাস বলা থাকলে বুঝতেন অঙ্কটা, যেহেতু 1 বছরে, তাহলে 10 মাসে দেওয়া আছে আর 2 মাসের বকেয়া আছে, অটোমেটিক্যালি বুঝে নিতে পারতেন। এরকম আপনাদের অঙ্ক আছে, করিয়েছিলাম আপনাদের শিটের মধ্যে, টেস্ট পেপারের মধ্যে করিয়েছিলাম এবং বইয়ের মধ্যেও করিয়েছিলাম। এরকম মাস যদি উল্লেখ থাকে তাহলে বুঝে নিতে হবে, নিচে কিছু বলা থাকুক বা না থাকুক এটা সমন্বয় যাবে দা হবে। তো সুতরাং 2 মাসের বকেয়া আছে বোঝা যায়, কিন্তু এই জিনিসটা বলে দিয়েছে 2 মাসের বিবিধ খরচ বকেয়া আছে, তাহলে এই 10,000 টাকা কয় মাসে, 10 মাসে, তাহলে বাকি 2 মাস, তাহলে 10 মাসের হলে এই 10,000কে 10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো কত, 1,000 টাকা। তাহলে এই যে 1,000 টাকা পাবো, এই 1,000 টাকা একটা হচ্ছে 1 মাসে, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে কত, 2 মাসে। তো নর্মালি 10,000কে আপনি কি করবেন, 10,000 টাকা কয় মাসের জন্য দেওয়া আছে, 10 মাস, তাহলে 10 মাস দিয়ে ভাগ করলে বাইরে 1,000 টাকা। তাহলে কয় মাসের বকেয়া আছে, 2 মাসের বকেয়া আছে, কত টাকা বের হবে, 2,000 টাকা বের হবে। এভাবে ক্যালকুলেশন করে নিতে পারেন। তো এখন জাবেদা দেখেন, বিবিধ খরচ হিসাব ডেবিট, বকেয়া বিবিধ খরচ হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হলো, ওখানে বলে দিয়ে গেছে বকেয়া, আমি বলেছিলাম বকেয়ার যত জাবেদা আছে, দেখেন বকেয়া আগে লাগানো আছে, ওই খরচটা ডেবিট হয় আর ওইটার বকেয়াটা লাগাই দিলে খরচের সামনে ওইটা ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আগে যেমন ওই যে বেতনের বেলায় বেতন হিসাব ডেবিট ছিল, বকেয়া বেতন হিসাব কি করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। তো সকল প্রকার বকেয়া খরচ ক্রেডিট অর্থাৎ দায়, এই জন্য এটা ক্রেডিট হয়ে থাকে। এবার আসেন আমরা পরবর্তী অঙ্কে যাই, বুঝেছেন অবশ্যই, কুমিল্লা বোর্ড 2019। এবার আসেন কুমিল্লা বোর্ড 2019 কিসের হিসাব, কতদিনের হিসাব একটু আমরা দেখে নিই। রাহুল ব্রাদার্স 31 মার্চ 2018 সালের প্রথম ত্রৈমাসিক রামেল, একটু মনোযোগ দিবেন, ত্রৈমাসিক মানে কি, 3 মাসের, কয় মাসের, 3 মাসের। অঙ্কটা খুব ভালো অঙ্ক পেয়েছেন আপনারা, অঙ্কটা দিয়ে আর অনেক কিছু বুঝতে পারবেন। আগের যে 2টা অঙ্ক করলাম, রাজশাহী বোর্ড 2019, যশোর বোর্ড 2019, এগুলো ছিল কি আপনার 1 বছরের হিসাব, আমরা ভাঙা বছরের হিসাব পাইনি। যেহেতু আমরা পেলাম এই অঙ্কটা, একটু মনোযোগ দিয়ে দেখবেন ভাঙা মাসের অঙ্ক। আগের সমন্বয় জাবেদাগুলো একটু ভালোভাবে পড়বেন, আমি আবারও বলতেছি, কারণ সমন্বয় জাবেদা সারা আমি মানে কার্যপত্র ভালো করতে পারবেন না, সুতরাং সমন্বয় জাবেদাগুলো ভালোভাবে করবেন। তাহলে 31 মার্চ 2018 সালের প্রথম ত্রৈমাসিক, তার মানে জানুয়ারি 1 তারিখে শুরু হয়েছিল তাদের লেনদেনগুলো, হিসাবকালটা। তাহলে রাহুল ব্রাদার্স এর আমি 31 মার্চ 2018 3 মাসের হিসাব বোঝাই যাচ্ছে, বলে দিয়েছে সরাসরি, সরাসরি বলে দিয়েছে, এই জন্য এটা 3 মাসের হিসাব, ধরে নিতে হবে না, সরাসরি বলাই আছে। 31 মার্চ তারিখে অনুত্তীর্ণ বিমার পরিমাণ ছিল 2,000। অনুত্তীর্ণ মানে কি, উত্তীর্ণ মানে খরচ হয়ে যাওয়া, অনুত্তীর্ণ মানে কি, এটা খরচ হয় নাই। অর্থাৎ আমাদের যে বিমা খরচটা দেওয়া আছে অঙ্কের ভিতরে, অগ্রিম বিমা 6,000 টাকা দেওয়া আছে অঙ্কের ভিতরে, 6,000 টাকা অগ্রিম বিমা। তাহলে এই যে অগ্রিম বিমা দেওয়া আছে এটা কত, এটা অনুত্তীর্ণ আছে আবার 2,000 টাকা, অর্থাৎ খরচ হয়েছে কত, তাইলে 2,000 টাকা যদি অনুত্তীর্ণ থাকে অর্থাৎ মেয়াদ পূর্ণ হয় নাই বা উত্তীর্ণ হয় নাই মানে খরচ হয় নাই,
অর্থাৎ 2000 টাকা হয় না, তাহলে কত খরচ হয়েছে? 4000 টাকা খরচ হয়ে গেছে। 6000 থেকে 2000 মাইনাস করলে আমরা পেয়ে যাবো কত? 4000 টাকা। যা বেদা হবে কি, অর্থাৎ অগ্রিম বিমা নামে আছে রা মিলে ডেবিট পাশে, তাহলে অগ্রিম বিমা কি এখনো 6000 টাকা আছে? 2000 টাকা আছে, তাই না? বলতেছে যে অনুত্তীর্ণ বিমা 2000 টাকা, তাহলে বাকি 4000 টাকা গেল কোথায়? খরচ হয়ে গেছে। 6000 থেকে 2000 বাদ দিলে খরচ হিসেবে কত? 4000 টাকা। তাহলে যাবে দেওয়া হবে কি, বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। কারণ বিমা অগ্রিম বিমাটাকে কমাবো আমরা। কেন? আমরা জানি সম্পদ হ্রাস পেলে সম্পদ কমে, অর্থাৎ অগ্রিম বিমা হ্রাস পেয়েছে 4000 টাকা, এই জন্য 4000 টাকা কমাই দিলাম। আর বিমা খরচ বেড়ে গেছে ওখানে, কিন্তু গ্রামের কিন্তু বিমা খরচ নামে কোনো এন্ট্রি ছিল না। তাহলে বিমা খরচ এখানে আমরা বিমা খরচটা বাড়াই দিলাম কত? 4000 টাকা বিমা খরচ হয়েছে, তাই না? বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব কি হবে? ক্রেডিট হবে 4000 টাকা। এবার আসেন 31 তারিখে কি বলেছে। আমরা সবই ডিসেম্বর 31 তারিখ দিয়ে করেছি, এবং আমরা সমন্বয় যাবে দা কার্যপত্রের সকল তারিখ গুলো বসবে কি 31 তারিখ, তো একটু মনোযোগ দিয়ে করবেন। এবার আসেন 2 নম্বর, বলছে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1200 টাকা, সে আগের মতো। উপরে দেখেন সাপ্লাইজ আছে, আগের যাবেন তো, অর্থাৎ যশোর 2019 এই সেম কেসটা দেওয়া ছিল, সাপ্লাই ছিল 8000। এখন বলতেছে সাপ্লাইজ অব্যবহৃত সাপ্লাইজ আছে কত টাকা? সাপ্লাইজের পরিমাণ অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ কত? 1200 টাকা। তাহলে 8000 থেকে 1200 বাদ দিলে 6800 টাকা কি হয়ে যায়? আপনার খরচ হয়ে গেছে। তাহলে যাবে দেওয়া হবে কি, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, সেই আগের মতো যশোর বোর্ড 2019 এর মতো সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট 6800 টাকা। আর কি বলা আছে, সাপ্লাইজ হিসাব ক্রেডিট কত? 6800 টাকা। অর্থাৎ আপনি কিভাবে করবেন, এখন অঙ্কের মধ্যে উপরে যে রেওয়া মিলের ভিতরে দেওয়া ছিল কত? 8000 টাকা। কত টাকা ছাড়া দেওয়া ছিল? 8000 টাকা। সমন্বয় বলা আছে কত? 1200 টাকা। তাহলে বেরিয়ে কত? 6800 টাকা বিয়োগ করলে। বুঝতে পেরেছেন? এইভাবে অঙ্কটা করে নেবেন, নিচে অব্যবহৃত থাকলে উপরে সাপ্লাই থাকলে বিয়োগ করবেন। অনুপারিত সেবায় 1/3 অর্জিত হয়েছে। এই বিষয়টা আপনাদের অনেক প্রবলেম হয়। অনুপারিত সেবায় মানে কি? অনুপারিত সেবায় মানে আপনি সেবা দেননি, অগ্রিম গ্রহণ করে ফেলেছেন টাকাটা আগেই। ধরেন আপনার প্রতিষ্ঠানটা সেবামূলক প্রতিষ্ঠান, আর এই অঙ্কটা ছিল কিসের? রাহুল ব্রাদার্স। অর্থাৎ যেহেতু সেবামূলক বুঝেই যাচ্ছে, সেবামূলক কি হচ্ছে? সেবায় দেওয়া আছে, সেবা দানকারী প্রতিষ্ঠান। তাহলে সরি হাই আসতেছে প্রচুর, কেন জানি না। তো যাই হোক, এখন অনুপারিত সেবা আয়ের 1/3 অর্জিত হয়েছে। অনুপারিত সেবা আয় একটা আপনার দায় 12000 টাকা, 1/3 অর্জিত হয়েছে। 1/3 বলতে এক দেখেন আগে না, শুরুতে এক বলা আছে না, তাহলে এক হবে উপরে, 3 হবে নিচে। যদি বলতো 2/3, 2 উপরে 3 নিচে, যদি বলতো 3/4, 3 উপরে 4 নিচে, এইভাবে হইতো। এই জিনিসগুলো আপনার একটু মাথায় রাখবেন। 1/3 মানে কি? এক উপরে। যদি বলতো 1/5, তার মানে কি? 1/5। যদি 1/4, তার মানে কি? 4/1, 1 উপরে। যদি বলতো 2/4, 2 উপরে, 4/2, এইভাবে থাকতো। যদি বলতো 5/2, তাহলে 2 মানে 2/5 বলা থাকলে 5/2 বলা হবে। অর্থাৎ যেটা আগে বলা থাকবে, এখানে যেমন 1/3, এক আগে বলা আছে, একটা আগে দিবেন, উপরে দিবেন লব আকারে রাখবেন, আর হর কি করবেন? নিচে দিয়ে দিবেন, তৃতীয়াংশ, নিচের অংশ, মূল অংশ। ঠিক আছে, তাহলে অনুমিত সেবায় 1/3 অর্জিত হয়েছে। তাহলে 1/3 অর্জিত হলে আপনার অনুপ্রিত সেবায় আছে কত? 12000 টাকা। অঙ্কে কত টাকা? 12000 টাকা আছে। কত টাকা আছে? 12000 টাকা। 1/3 গুণন 3 দ্বারা বা উপরে 1 দ্বারা গুণ, 3×4=12000, অর্থাৎ 4000 টাকা অর্জিত হয়েছে আপনার। কত টাকা অর্জিত হয়েছে? 4000 টাকা। তাহলে অনুপ্রিত সেবায় একটা দায়, এই জন্য ক্রেডিট ছিল। আপনি 12000 টাকা অগ্রিম গ্রহণ করেছিলেন, এখন 1 মাসের এক অংশ উপার্জিত হয়েছে, তার মানে কি? 1 অংশ আপনি সেবা দিয়ে দিয়েছেন। তাহলে যাবে দেওয়া হবে কি, এই অনুপ্রিত সেবা এটা কি ক্রেডিট পাশ আছে না? ডেবিট হয়ে যাবে। অনুপ্রিত সেবা আয় হিসাব ডেবিট, আর সেবা আয় হিসাব কি করতে হবে আমাদের? ক্রেডিট করতে হবে। বুঝতে পেরেছেন? এবার আসেন পরবর্তী সমন্বয় যাবে দায়। তো এখানে বলা আছে যে প্রাপ্য সেবা আয় 2000 টাকা। প্রাপ্য সেবা আয় বলতে কি বুঝায়? এখনো পান নাই, সেবা দিয়েছেন। প্রাপ্য সেবা আয় বলতে সেবা দিয়েছেন, টাকা পান নাই, প্রাপ্য সেবা আয় এখনো পাননি। প্রাপ্য মানে কি? দেনাদার, অর্থাৎ আপনি ধারে বিক্রি করেছেন, ক্রেতার কাছে ধারে বিক্রয় করায়, ক্রেতার কাছে ধারে বিক্রয় করায় কি হয়েছে? প্রাপ্য সৃষ্টি হয়েছিল। তাহলে প্রাপ্য সেবা আয় 2000। অঙ্কের ভিতরে দেখেন প্রাপ্য সেবা আয় নামে কোন এন্ট্রি ছিল না, ছিল শুধু সেবা আয় নামে ছিল। তো প্রাপ্য সেবায় মানে কি? সেবায়। তাহলে প্রাপ্য সেবা হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট নামে আপনি জাবেদা করতে পারেন, অথবা দেনাদার হিসাব ডেবিট, যেহেতু ধারে সেবা দিয়েছিলেন। তাহলে জাবেদা হবে কি, দেখেন প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট। এখন প্রাপ্য সেবা হিসাবও দিতে পারেন। প্রাপ্য মানে কি? সকল প্রকার প্রাপ্য চলতি সম্পদ আমি বলেছিলাম। সকল প্রকার প্রাপ্য কি বলেছিলাম? চলতি সম্পদ বলেছিলাম। প্রাপ্যটা কি বলেছিলাম? চলতি সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট 2000, আর সেবা হিসাব কি হবে? ক্রেডিট হবে।
তো আজকে এই তিনটাই থাকুক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপলোড হতে একটু সময় নেবে। তো আমরা পরবর্তীতে আরো তিন চারটা ম্যাথ, আমরা যেহেতু প্রাথমিক আলোচনা করেছিলাম 6-7 মিনিট চলে গেছে, আমি আশা করি পরবর্তী ক্লাসে 4-5টা সমন্বয় যাবে দা বুঝাবো। যদি না বুঝেন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন কোন অংশটা বুঝেন নাই, অথবা মিস কল দিবেন, আমি ব্যাক কল করে বুঝিয়ে দেব। বিশেষ করে আমার কোচিং এর শিক্ষার্থীদের জন্য এই সুবিধাটা দেওয়া হবে। আর অন্যরা যদি কেউ জানতে চান সেটা কমেন্ট করবেন, কল করবেন না দয়া করে, কারণ এতজনের সবাব জবাব দেওয়া আমার পক্ষে পসিবল হবে না, কারণ শিক্ষার্থী অনেক আছেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আশা করি অঙ্কটা বারবার দেখবেন, বারবার বুঝবেন, আগে দেন আপনি অঙ্কে নামবেন, আপনি টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট নিয়ে অঙ্কটা করে নিতে পারেন। আপনি হাতে কলমে করতে হবে, বুঝলে হবে না, এই অঙ্কটা যাবে তা সমান যাবে, যত হাতে কলমে করবেন ততই ভালো পারবেন। তো সুতরাং আজকে এই পর্যন্তই থাকুক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।